জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাজধানীর মহাখালী বিসিপিএস ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন করোনার চলমান ও গণটিকা কার্যক্রম নিয়ে। ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে দুই জায়গায় কার্যক্রম চলমান থাকবে। করোনা সংক্রমণ কিছুটা কমলেও সরকার তাতে সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেন জাহিদ মালিক। আপনারা জানেন বর্তমানে কোভিড সংক্রমণ কিছুটা কমে আসছে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। স্বস্তির এখনো জায়গা নাই, এখনো আমাদেরকে অনেক দূর যেতে হবে, অনেক কাজ করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণের হার সন্তোষজনক পর্যায়ে এলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে বলে জানান তিনি। যদি সংক্রমণের হার একেবারেই খুব কম চলে আসলো সেক্ষেত্রে হয়তো আমরা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই খুলে দেওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে। আর যদি দেখি যে ধীরে ধীরে আরও কমছে, আর সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু টিকা সবার হয়তো আগে পেয়ে যাবেন, আর সেই জন্যে হয়তো বা বিশ্ববিদ্যালয়গুলোকে তখন আগে খুলে দেওয়া যেতে পারে। পুরোটাই আসলে নির্ভর করবে এই সংক্রমণের গতি প্রকৃতির ওপরে। বিশ্ববিদ্যালয়ের 40 লাখ শিক্ষার্থীকে কবে নাগাদ পুরোপুরি টিকার আওতায় আনা যাবে তা বলা কঠিন বলেও মন্তব্য করেন ডাক্তার দীপুমণি। আমরা এখনও খুবই কম সেই অর্থে দিতে পেরেছি। আবাসিক যারা আছেন বিশ্ববিদ্যালয়ের তাদের অধিকাংশকে আমরা হয়তো আওতায় নিয়ে আসতে পেরেছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।